প্রিয় দর্শক, দেশি গল্পে স্বাগত জানাচ্ছি। আমি ইরেশ জাকের। দেশি গল্পের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি। দর্শক বুঝতেই পারছেন, আজকে আমরা পুরোপুরি পলিটিক্যাল টক শো করব। বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত এবং বিখ্যাত রাজনীতিবিদ জনাব আলী আশরাফ। প্রিয় দর্শক, দেশের এবং বিশ্বের রাজনীতি নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের সাথে আলোচনা করার জন্য ফোন করুন 00420069 নম্বরে। একটা ব্যাপার ঠিক বুঝলাম না, দর্শকরা কীভাবে রাজনীতি নিয়ে আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন? তারা তো কেবল আমাদের আলোচনা শুনবেন, তাদের কোনো মন্তব্য থাকলে সেটা ওনারা শেয়ার করবেন, কিন্তু আলোচনা কীভাবে সম্ভব? স্যার, আপনি জানেন না আমাদের দর্শকরা কীরকম রাজনীতি সচেতন। শুধু দর্শকই নয়, নানা ধরনের বিখ্যাত দেশের এবং বিদেশের রাজনীতিবিদ আমাদের এখানে ফোন করে থাকেন। একবার আমি টক শো করছিলাম, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। বিল ক্লিনটনও উনি ফোন করেছিলেন আমাদের শোতে। কী বলেছিলেন জানেন? আচ্ছা, সেটা পরে বলছি, তার আগে আমাদের একটা ফোন চলে আসছে, নিশ্চয়ই কোনো রাজনীতিবিদ। হ্যাঁ, আমি একটু ফোনটা ধরি প্লিজ স্যার। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার বক্তব্য আপনার শেয়ার করুন আমাদের সাথে। হ্যালো, আমি বিলের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। স্যার দেখেছেন, দেখেছেন স্যার, ওই বিল ক্লিনটনের ওই মন্তব্য সম্বন্ধে এখনো ফোন আসছে। জি বলুন। বিল ক্লিনটন না, আমি আপনার অনুষ্ঠানে টেলিফোন বিল নিয়ে কথা বলতে চাচ্ছি। মানে কি বলার বলুন, কি জিজ্ঞেস করতে চান? আমি বলতে চাচ্ছি, আপনার টেলিফোন বিল বাকি থাকার জন্য আমরা আপনার টেলিফোন লাইন কেটে দিচ্ছি, বকেয়া বিল পরিশোধ করলে আপনার লাইন চালু হবে। আচ্ছা ভাই, একটা অনুরোধ ছিল, আমাকে প্লিজ জাস্ট আধা ঘন্টার সময় দেন। হ্যাঁ, তারপরে আপনি লাইন কাটুন, ছিঁড়ুন, ডাস্টবিনে ফেলে দিন, বাজারে নিয়ে যান, যা খুশি তাই করুন, জাস্ট হাফ অ্যান আওয়ার প্লিজ। ঠিক আছে, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। বাবা, বাঁচা গেল। আধা ঘন্টার মধ্যে আপনি বিল দিতে পারবেন? স্যার আসলে বিষয়টা কি, আমাদের এই কিছু ফান্ড ক্রাইসিসের জন্য আমরা কখনোই বিল দিতে পারি না, তবে আধা ঘন্টার মধ্যে আমাদের এই শোটা শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ফোনটা চালু রাখতে পারলে আমার মনে হয় আমরা বেঁচে যাই। তো স্যার, রাজনীতিতে আসার বিষয়ে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? ধন্যবাদ। আসলে দর্শকদেরকে প্রথমেই আমার শুভেচ্ছা জানানো উচিত ছিল, কিন্তু ওই বিল ক্লিনটন এবং টেলিফোনের বিলের ঝামেলায় আমি সেটা একেবারেই ভুলে গিয়েছিলাম। আসলে রাজনীতিবিদ হওয়ার প্রথম এবং শেষ ট্রেনিং হচ্ছে পুলিশের হাতে মার খাওয়া। কোনো ছাত্র মানে পুলিশের হাতে মার খায়নি, তাকে কীভাবে ছাত্রনেতা বলা যাবে? তার মানে স্যার, আপনি বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আপনি পুলিশের হাতে অনেক মার খেয়েছিলেন? আরে বিশ্ববিদ্যালয়ে কি বলুন, স্কুলে থাকতেই আমি মার খেয়েছি। তাহলে তো স্যার আপনি সাংঘাতিক লড়াকু রাজনীতিবিদ। আমার নামে সেটা বলা যায়। স্যার আমরা এই ব্যাপার নিয়ে শীঘ্রই কথা বলবো, কিন্তু আমাদের কিছু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আর দর্শক মণ্ডলী, আপনারা প্লিজ কোথাও যাবেন না, আমরা একটু পরেই চলে আসবো। আর আপনাদের যদি মনে হয় বিজ্ঞাপন একটু বেশি হয়ে গেছে, আমাদেরকে ফোন করে জানাতে পারেন 00420069 নম্বরে, আমরা তাড়াতাড়ি বিজ্ঞাপন শেষে চলে আসবো। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে ধন্যবাদ, আর যারা অন্য জায়গায় ঘোরাফেরা করছেন তারা প্লিজ আবার টেলিভিশনের সামনে চলে আসুক। জি জনাব আলী আশরাফ খান, আপনি বলছিলেন যে আপনি হচ্ছেন রাজনীতির জন্যে একজন লড়াকু সৈনিক। তার মানে আপনি কি পুলিশের কাছে নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন? আসলে আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমার বাবা ছিলেন পুলিশ অফিসার। আমি স্কুলের পরীক্ষায় যদি খারাপ করতাম তাহলে ন্যাচারালি বাবা আমাকে মারতেন। আসলে আমি দেশ এবং বিশ্বের রাজনীতি নিয়ে সেই ছোটোবেলা থেকেই ভাবতাম, তাতে আমার ওই লেখাপড়ায় মনোযোগ থাকতো না,
ফলে পরীক্ষায় খারাপ হতো এবং বাবার মার খেতাম, পুলিশ বাবার। আপনার পার্সোনাল রাজনৈতিক ইতিহাসটা আসলে খুবই মর্মান্তিক। দর্শক মণ্ডলী, আমাদের দেশের প্রত্যেকজন রাজনীতিবিদ যদি এভাবে কষ্ট করে মার খেয়ে স্ট্রাগলের মধ্যেখান দিয়ে রাজনীতিতে আসতেন, তাহলে আমার মনে হয় আমাদের দেশের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হতো। যাই হোক, আপনারাও আমাদের এই ইন্টারেস্টিং আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আলোচনা অবশ্যই গরম হয়ে গেছে, স্যার আছেন আমাদের সাথে। আলোচনায় অংশগ্রহণ করতে হলে ফোন করুন 00420-69 নম্বরে। তবে প্লিজ মিস কল দেবেন না, আমাদের বিলের অবস্থা খুবই শোচনীয়। কিন্তু আপনার কি লাইনটা এখনো আছে? স্যার আমার মনে হয় আছে, যিনি ফোন করেছিলেন উনি তো বেশ আশ্বাস দিলেন আমাকে, আমি একটু তা চেক করে দেখি। অসম্ভব ভালো প্রশ্ন স্যার। আসলে রাজনীতিবিদ তো আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, রাজনীতি থাকলে আমরা কোথাও যেতে পারতাম না, কিন্তু কারণে অকারণে সবারই আসলে একটু বদনাম হয়ে যায়, এটাকে এড়ানোর উপায় কি স্যার? দুঃখের কথা, আসলে এড়াতে হলে ছদ্মনাম গ্রহণ করতে হবে, তাহলে হয়তো এড়ানো যাবে। খুবই সুন্দর কথা স্যার, যদি ব্যাপারটা একটু ব্যাখ্যা করতেন। ধরা যাক, গম চুরির দায়ে পত্রিকায় আমার নাম উঠে গেল, তাহলে লোকে আমার সম্পর্কে কী ধারণা করল? নিশ্চয়ই খারাপ ধারণা। আর যদি আমার নামটা মানে ছদ্মনামে যদি আমি থাকি, তাহলে যেমন আমার নাম যদি জর্জ বুশ হয়, তাহলে পত্রিকায় কী হবে? পত্রিকায় লেখা হবে গম চুরির দায়ে জর্জ বুশ গ্রেপ্তার হয়েছেন। সাংঘাতিক বলেছেন স্যার, মানে সাংঘাতিক। আসলে আপনার এই এক্সপিরিয়েন্স, এই নিষ্ঠা, এই বুদ্ধির পরিচয় দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি স্যার, অনুপ্রাণিত এবং আশাবাদী আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। তবে স্যার একটা ছোট্ট মন্তব্য ছিল, আপনার নামটা ছদ্মনাম হিসেবে আপনি যদি জর্জ বুশ না রেখে মাধুরী দীক্ষিত রাখেন, মাধুরী দীক্ষিত, তাহলে আরও সুন্দর হতো না? বরিশালে 500 বস্তা গম চুরির দায়ে মাধুরী দীক্ষিত গ্রেপ্তার। কি বলছেন, আমি আমার নাম বদলে মাধুরী দীক্ষিত রাখবো? না স্যার, মানে জর্জ বুশ হয়, তবে মাধুরী দীক্ষিতের মধ্যে একটা গ্ল্যামার আছে কি না? তাহলে আপনার নামটা বদলে যদি আপনি রাম ছাগল রাখেন কেমন হয়? আপনার বুদ্ধির সাথে খুব মিলবে নাকি? স্যার আসলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমরা একটা মানবিক প্রোগ্রাম করছি, এই জন্যে আমরা কোনো ধরনের পাশবিক নাম না রাখারই চেষ্টা করব, মানবিক নাম রাখার চেষ্টা করব। স্যার যদি মানবিক নামের ব্যাপারে কিছু সাহায্য করতে পারতেন। তবে ওই আলোচনা আমরা ফিরে আসছি, এখন আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। এবং দর্শক আপনারা তো জানেনই, আমাদের নতুন প্রোগ্রাম বলে আমরা বিজ্ঞাপন কম পাই, এই জন্য শিগগিরই আমরা ফেরত চলে আসব। আপনারা কোথাও যাবেন না, যদি কোথাও যেতে হয় খুব তাড়াতাড়ি যাবেন এবং তাড়াতাড়ি চলে আসবেন, বিশেষ কাজ রাখবেন না এর মধ্যে, একটু পরেই দেখা হবে। আসলে যতটুকু বিজ্ঞাপন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। দর্শক আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি দেশি গল্পে। আমরা এখন রাজনীতি নিয়ে কথা বলছি এবং একটু পরেই আমরা বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলবো। আপনারা যদি আমাদের সাথে আলোচনা করতে চান, তাহলে ফোন করুন 00420-69 নম্বরে, যেটা এখনও চালু আছে। স্যার আমরা এখন রাজনীতির আলোচনাটা বিশ্ব রাজনীতিতে নিয়ে যাই। হ্যাঁ, আমরা তাহলে বিশ্ব রাজনীতিতে আছি। মাধুরী দীক্ষিতের গম চুরিটাও এর অন্তর্ভুক্ত নাকি? বলা যেতে পারে স্যার, বলা যেতে পারে।
তবে স্যার নামটা মনে হয় জর্জ বুশ হলেই আরো ভালো হয়। অবশ্য স্যার ইন্টারেস্টিংলি জর্জ বুশ কিছুদিন আগে আমাদের এখানে অভিযোগ একটা বার্তা পাঠিয়েছেন। তাই নাকি? জি 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 স্যার, আমরা আসলে কিছুদিন আগে ওবামা এবং হিলারি ক্লিন্টনের বাচ্চাদের স্কুলের ভর্তি নিয়ে আলোচনা করেছিলাম, তো উনি তখন আপত্তি জানিয়েছেন যে আমরা কেন শুধু ওবামার কথা বললাম, জর্জ বুশের কথা বলিনি। হ্যাঁ, ব্যাপারটা তো একটু চিন্তার বিষয়, তবে আমাকে ফুটেজ দেখতে হবে, এর আগে ঠিক মন্তব্য করাটা ঠিক হবে না। এবং স্যার আমরা শুধু যে পাশ্চাত্য দেশ মানে আমাদের পশ্চিমের দেশ নিয়ে কথা বলি না, এটার প্রমাণ স্বরূপ আমরা কিন্তু এখানে কর্নেল লাকদাফিরও একটা ফুটেজ রেখেছি স্যার, এবং আমার মনে হয় এই ফুটেজগুলো দেখলে আপনার কাছে তো আমরা অনেক বড় বড় কথা শুনলাম, ওনাদের কাছে কিছু বড় বড় কথা শুনতে পারবো, এবং আমার মনে হয় আমাদের দর্শকদের শিক্ষা লাভ এবং সচেতনতা অনেক বেশি বাড়বে। অবশ্যই অবশ্যই স্যার, আমরা ফুটেজগুলো দেখি স্যার। আমার এই দুই মেয়েকে ভর্তি করতে আমার ভর্তি যুদ্ধে নামতে হয়েছে। অন্য কোনো যুদ্ধে না জিতলেও আমি কিন্তু মেয়েদের ভর্তি যুদ্ধে ঠিকই জিতেছি। আর আমি আমার একমাত্র মেয়েকে ভর্তি দূরে থাক, এখন পর্যন্ত ভর্তি কোচিংয়েই ভর্তি করাতে পারলাম না। আসল ঘটনা আমার কাছে শুনেন, ওবামার দুই মেয়ের একটাও চান্স পায় নাই, চান্স পাইছিল আমার দুই মেয়ে। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, ওবামা নাকি সারা দুনিয়াতে শান্তি ছড়িয়ে দিয়েছে, তাই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই হিসেবে তো আমি রসায়নে নোবেল পাই। আমি সারা পৃথিবীতে বোমা ছড়িয়ে দিয়েছি, আর বোমা তো রসায়নেরই সৃষ্টি, তাই আমি নোবেল খোদবেল কোনোটাই মানি না। দাঁড়ান, আর একবার খালি প্রেসিডেন্ট হয়ে নেই, আমার দুই মেয়েকে একেবারে মেডিকেলের ফাইনাল ইয়ারে ভর্তি করামু। যেসব বাবা মায়েরা তাদের সন্তানদের বিভিন্ন কোচিং সেন্টারে হাজার হাজার টাকা খরচ করে ভর্তি করিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আর অর্থ নষ্ট নয়, আপনারা আমার এই গাইড বইটি কিনুন, বইটির দাম মাত্র 10 টাকা, আমরা লাভ করি কম, সেল করি বেশি। লাইব্রেরিতে কিনতে যান, বইটির দাম নেবে 20 টাকা, হাফ রেট হাফ দামে আমার কাছ থেকে সংগ্রহ করুন। এই বইটি পড়লে আপনি জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, এই বইটি পড়লে আপনি আরও জানতে পারবেন মেডিকেল ভর্তির তথ্য, এই বইটি পড়লে আপনি আরও জানতে পারবেন। স্যার আসলে সত্য কথা বলতে আমাদেরই ভুল হয়েছে, আমরা শুধু ওবামা পরিবারের বাচ্চাদের কথা বলেছি, কিন্তু বুশ পরিবারে যে দুজন মেয়ে আছেন জর্জ বুশের, ওনাদের কথা কিছু বলিনি, ওনার দুই কন্যা। তবে স্যার আমার এটা দেখে ভালো লাগলো যে ওবামা প্রেসিডেন্ট ওবামা তার ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতে চাচ্ছেন, এটা ভালো, কিন্তু জর্জ বুশ কিন্তু এখনও মানে অক্লান্তভাবে ওনার এই ধামড়া ধামড়া দুই মেয়েকে যারা ইউনিভার্সিটি পাশ করে গেছে তাদেরকেও পড়াতে চাচ্ছেন। এই পড়াতে চাওয়ার ইচ্ছাটা আমার মনে হয় স্যার একটা বড় রাজনীতিবিদের লক্ষণ। হ্যাঁ, পড়াশোনার তো খুবই দরকার, আমার মনে হয় তার এই ঐকান্তিক ইচ্ছাটা খুব একটা অন্যায় কিছু না। নিজেকে উনি বড় করতে পেরেছেন, নিজের ভুলটা ধরতে পেরেছেন যে হয়তো অনেক বই পড়া প্রয়োজন। ওনার এই ভুল থেকে, ভুল ধরা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। জি স্যার, আমরা অনেক সময় ভুল করে থাকি, তো ভুলটাকে যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের সম্পর্কে জনসাধারণের অনেক বড় একটা যেটাকে বলা হয় রেটিং হবে, আমরা ভালো রাজনীতিবিদ এসব বলা হবে। স্যার এটাও লক্ষণীয় বিষয় যে কখনোই ভুল স্বীকার করা করতে পারা এই স্কিলটা আরোপ করার জন্য বেশি দেরি নয়। 8 বছর প্রেসিডেন্ট থাকাকালীন জর্জ বুশ কখনো নিজের ভুল উনি স্বীকার করেননি, তবে আজকে উনি করছেন, এটা কিন্তু সত্যি বলতে হবে যে লোকটার আসলে আমার মনে হয় হৃদয় অনেক বড়। না, তখন হয়তো উনি ব্যস্ত ছিলেন, কোথায় কি করবেন, হ্যাঁ, নিজেকে হাইলাইট করার জন্য এত ব্যস্ত ছিলেন যে মেয়েদের কথা তার মনেই ছিল না, সেটাও এখন তো উনি অবসর বলা চলে। জি স্যার, তেমনি এই অবসরে
গেলে অনেক বড় বড় কথা বলা যায়। স্যার এখানে আরেকটা ছোট জিনিস আমরা যে পরে দেখলাম, আমাদের লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, হ্যাঁ উনি তো স্যার তাঁবুতে থাকতেন, এটাও কিন্তু বেশ লক্ষণীয় বিষয় যে উনি তাঁবুতে থেকেই একটা গাইডবুক লিখে ফেলেছেন মানে মেডিকেল স্কুলে ঢোকার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু স্যার আমাদের দেশে যারা নবীন নেতা তারা শিখতে পারেন যে যে কোনো সময় যে কোনো জায়গায় বই লেখা যায়, এবং যদি সর্বনাশ চলে আসে নিজের উপর তাহলে সেই বইগুলো বিক্রি করে একটা নতুন ধরনের পেশা। খুব একটা গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে এসে গেছে, মানে বই এমন একটা জিনিস এটার ক্ষয় নেই। এটা মানুষকে বোঝানো যায় যে বই কেনা উচিত, এটা বোঝানোর জন্য উনি বোধহয় ওই তাঁবুতে ছিলেন। হ্যাঁ আমার মনে হয়, এবং তাঁবুতে থেকে উনি এমন একটা বই লিখলেন, দেখুন ওনার অনুশোচনা হয়েছে যে শুধু তাঁবুতে থেকে তো সব শেখা যায় না, মেডিকেল স্কুলে বা কোনো কোচিং সেন্টারে ভর্তি তো হতে হবে অন্য কিছু শেখার জন্য, এবং যেহেতু উনি ওটা উপলব্ধি করেছেন এই জন্য উনি বইও লিখেছেন, এবং মাত্র 10 টাকা দামে দর্শক উনি ওই বইটা বিক্রি করছেন আপনাদের কাছে ডিরেক্টলি। দর্শক, আসলে রাজনীতি এমন একটা বিষয় যেটা নিয়ে কথা কখনো শেষ হয় না। আমাদের আজকে শো দুঃখজনকভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা দেশ এবং বিদেশি রাজনীতি নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, আমরা নিশ্চয়ই এখন নিজেদেরকে আরও বড় মনে করছি। তবে যাওয়ার আগে স্যারের কিছু বক্তব্য। কথায় তো আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই না? তেমনিভাবে বলা যায় আমি রাজনীতি নিয়ে আবারও আসব এবং বেশ ভালো ভালো কথা আপনাদের শোনাবো। ধন্যবাদ। এই সৌভাগ্য যাতে আমাদের হয় এই কামনাই আজকে শো শেষ করছি। তার আগে ছোট্ট একটা বাণী, দর্শক দেশি গল্প আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব। এছাড়া মজার ভিডিও, ছবি, চিঠি, SMS, গল্প, কবিতা, উপন্যাস, বাজারের লিস্ট, MP3 লিস্ট, যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান। আমাদের ঠিকানা, চিঠি লিখুন দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল deshigolpo@desh.tv। তাহলে আজ বিদায়, দেখা হবে দর্শক, দেখা হবে আগামীতে। আর ছোট্ট একটা কথা যদি বলতে পারতাম, কোনো সুন্দরী যদি আমাকে 0042069 ফোন করতে চান তাহলে আপনারা খুব ওয়েলকাম।